हाय फ्रेंड्स, सब्सक्राइब करुन समाज कुकिंग चैनल के और बेल आइकन बटने क्लिक करुन समाज कुकिंग चैनल समस्त नतून नतून वीडियोर अपडेट सवार आगे पावार जोन्नो। हाय फ्रेंड्स, वेलकम टू माय समाज कुकिंग चैनल। आज के निये एसेछि आपनादेर जोन्नो आबार एकटा नतून रेसिपी जार नाम हलो बन पाउरुटी। एटा ईस्ट छाड़ाई आपनारा बाड़िते जे कोनो टाइम ब्रेकफास्ट हिसेबे बानाते पारेन। चलुन एर भेतरटा केमन होयेछे आमि आपनादेरके एटा देखाच्छि। बन रुटी बनानों मीडियम साइज डिम फाटिए नहीं मध्य दिए दीचे दुई चामच रिफाइन ऑयल। अपने चाहले दो चामच बाटर यूज करते पारें। आ दिए दीची तीन चामच चीनी, यदि मिष्टी खेते ना चान ताले चीनी देवार प्रयोजन नहीं। दीची 1/4 चामच नून। एखन ए सब उपकरणगुलो के आमी खूब भालोभावे मिशिए नेब। एमन भावे मेशाते हबे जाते चीनीटा खूब भालोभावे गले जाए आर डिमटा खूब भालोभावे फेटानो हय। आपनादेर काछे जदि हैंड मिक्सार थाके ताहले तो खुबई भालो। আমি যেহেতু চামচে রাখাচ্ছি তাই এটা একটু বেশি সময় নিয়ে করতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি চিনি, তেল, ডিম, নুন সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। দেখুন এই ময়দাটা অল্প অল্প দিয়ে মেখে নেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি। সেটা এখানে কিন্তু বেকিং সোডাটাই ইউজ করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করলে হবে না। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, যেটা এখানে অল্প অল্প দিয়ে মেখে নেব। পুরো দুধটা আমার লাগবে না, তাই অল্প অল্প দিয়েই মাখতে হবে। ডো তৈরি করা হয়ে গেছে। আমি উপর থেকে আর একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে থেসে নেব। ডো তৈরি হয়ে গেছে, একটু স্মুথ ডো তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি এরকম চাকি যার উপর আমরা রুটি বেলি, কিন্তু এই ডোটাকে আমরা বেলবো না। তবে তার উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে। আর ডোটা এখানে আর একটু ভালোভাবে এভাবে করে থেসে নেব। এরপর এখান থেকে আমি কিছু ছোট ছোট ডো তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম ডো। এখানে আমার 6টা ডো এই রকম তৈরি হয়েছে। এরপর এই ডোগুলোকে আমি একটা একটা করে এইভাবে চাকিতে তেল দিয়ে গোল করে নেব, ঠিক এইভাবে। বা আপনারা হাত দিয়েও করতে পারেন, তা হাত দিয়ে করলেও হাতে একটু তেল লাগিয়ে নেবেন। ঠিক এরকম
डो तैरी होबे आमी आरेकटी कोरे देखाच्छी एटा आमी हातेई कोरे देखाच्छी देखुन হয়ে গেছে এইভাবে সমস্ত ডোগুলো আমি রেডি করে নিচ্ছি সমস্ত ডোগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি আমি যেহেতু হাতে তেল লাগিয়ে ডোগুলো এইভাবে শৌকিন করেছি তাই পরে আর তেল ব্রাশ করার প্রয়োজন নেই কিন্তু আপনারা যদি তেল ছাড়া এই ডোগুলো এইভাবে শৌকিন করেন তাহলে কিন্তু কড়াই দেওয়ার আগে তেল ব্রাশ করে নিতে হবে ডোগুলোর উপরে বন রুটিগুলো বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন অয়েল এই অয়েলটাকে খুব ভালোভাবে কড়াই এভাবে বুলিয়ে নিতে হবে আপনাদের কাছে ব্রাশ থাকলে খুবই ভালো ব্রাশ করে নিতে পারেন আর এখন কড়াইটি গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডোগুলো আমি চারটি ডো এখন দিচ্ছি দেখুন এখন কিভাবে জায়গা ফাঁকা রেখে দিয়েছি আর এটা তৈরি হওয়ার পর অনেকটাই ফুলে ফেপে উঠবে এখন আমি আঁচটা একদম লো রেখে একদম কাটায় কাটায় 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসছে 10 মিনিট পর 10 মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটি খুলে নিচ্ছি খুলে এগুলোকে খুব সাবধানে উল্টে নিতে হবে এক সাইডটা পাউরুটির আমি ঘুরিয়ে নিয়েছি অপর সাইডটাও একইভাবে 5 মিনিট হতে দেব করার সময় অবশ্যই মনে রাখবেন আঁচটা যেন একদম লোতে থাকে নাহলে কিন্তু বন রুটিটা পুড়ে যাবে 5 মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটি খুলে উল্টে নিচ্ছি দেখুন দু সাইডটাই খুব ভালোভাবে শাঁকা হয়ে গেছে আর এইভাবে তৈরি হয়ে গেল বন রুটি দেখলেন তো বন রুটি তৈরি করা কতটা সহজ তাই এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে